স্বাগত জানাচ্ছি citizennews.com এর নারী দিবস উপলক্ষে বিশেষ আয়োজনে। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি মেম্বার ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সংসদ সদস্য সাবিয়া মুসা। সাবিয়া মুসা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের citizennews ফ্যামিলি যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে জীবনের পথ চলার পেছনে গল্পটা যদি জানতে চাই। অনেক ধন্যবাদ যে আপনারা আমার এখানে আসছেন, জানতে চাইছেন। আমার তো আমি তো রক্ষণশীল পরিবারের মেয়ে, লেখাপড়ার বাইরে খেলাধুলা করতাম, স্কুলে গার্লস গাইড যেটা ছিল ওটা ওগুলি ছিলাম, সব কিছু তো আমার উৎসাহ ছিল বেশি, কিন্তু আমরা তেমন করে প্রকাশের সুযোগ পাইনি। এই সুযোগটা আমার হলো যেমন আমার যে লেখনী প্রতিভা আছে সে একটু যাই যা লিখি ওটাও তো আমি প্রকাশ করতে পারিনি, কারণ এগুলো আমার সব বিয়ের পরে আমার 65 বিয়ে হয়, তখন আমি ক্লাস 9 ফাইনাল পরীক্ষা দিয়েছি, 66 মেট্রিক পাস করি। তো ওখানে শ্বশুরবাড়ি থেকে আমি কুয়েস স্কুলে তখন এটা কোঅর্ডিনেশন আমার জন্য কোঅর্ডিনেশন করছিল, আর দুইটা মেয়ে নিয়ে আমি পরে 19 আমার দুইটা আমার জন্য আরও দুইটা মেয়ে ভর্তি হওয়ার পরে আমরা 3 ছাত্রী ছিলাম, আমার সব পুরুষ। তো যাই হোক, ওখান থেকে আমি মেট্রিক পাস করলাম, তারপর আমি সিটি গার্লস কলেজে ভর্তি হলাম। তখন বঙ্গবন্ধু আমার হাজব্যান্ড যেহেতু আওয়ামী লীগ করতো, আমি আজ চাচার সাথে উনি আমি আজ চাচা আমার আব্বার খুব কনিষ্ঠ বন্ধু, দেহুরামত মামা উনিও বন্ধু আমার আব্বা। তো একটু তো বাবা দেখছি রাজনৈতিক পরিবার নিয়ে বলতে পারেন। আপনি তো এমনিতে রাজনৈতিক সচেতন এবং সামাজিকভাবে সচেতন একজন মানুষ, আপনার রাজনীতির বেড়ে ওঠার গল্পটা ওইটা বঙ্গবন্ধুর নির্দেশে যখন কোনো ধরনের মহিলা আওয়ামী লীগ শুধু ঢাকায় ছিল, আর যে মহিলা আওয়ামী লীগ কেন্দ্রে ছিল আর কি, আর কত কোনো জেলায় শাখা টাকা হয়নি তখন। তারপরে সবসময় বলা হয় যে ঢাকার পরে চট্টগ্রাম, এই বঙ্গবন্ধু চট্টগ্রাম থেকে এটা শুরু করার নির্দেশ দিলেন, যে তখন আর কি কেউ রাজি হচ্ছিল না যে এমনি চট্টগ্রামে তো মেয়েরা আর কি রক্ষণশীল পরিবারের মেয়ে কে কে করবে রাজনীতি, আমারই তো 9 বিয়ে হয়ে গেছে, তো এরকম ধরনের শ্বশুরবাড়িতে দিছে বলে আপনার মহিলা আওয়ামী লীগ এম এস জি চাচার বাসায় সাজেদা আপার উপস্থিতিতে এই সেদিন মানে হাতে করে সংগঠিত হয়, সেদিন সেদিন চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগ নামে সংগঠন। মানে তখনকার পরিস্থিতি কেমন, তখন কি আসলে নারীরা তেমন রাজনীতি সম্পৃক্ত ছিল না? তেমন তো কেউ কেউ পাই দিয়ে চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগ, কিন্তু আমি একজন শুধু চট্টগ্রামের বউ, চট্টগ্রামের মেয়ে। আর যে আশরাফ খান সাহেবের বউ ছিল মেয়র মেস আশরাফ, ও কিন্তু নোয়াখালীর মেয়ে, চট্টগ্রামের বউ। আর যেজন ছিল এই আহ্বায়িক যুগ্ম আহ্বায়িক যাকে করা হয়েছিল নীলফার জামান, উনি রংপুরের মেয়ে, বেস্ট রশিদুজ্জামানের ওয়াইফ। আর খুদে এখন যেটা মেডিকেল সেন্টার ওইটা এখন বাসা ছিল জহিরুদ্দিন সাহেবের বাসা, ওইটা ওই জহিরুদ্দিন সাহেবের ওয়াইফ খুদে জহিরুদ্দিন, উনি যে গ্রাম পাইকা উনিও বাইরের মেয়ে। আচ্ছা, আপনি কি নিজেকে রাজনৈতিকভাবে সফল একজন মহিলা মনে করেন বা নারী মনে করেন? রাজনীতি আমাদের আগে অনেক রাজনীতি করেছেন, প্ল্যাটফর্মটা ছিল না। কুন্দু প্রভাসন ছিল, ওই যে যখন কল্পনা দত্তরা করেছে করেছে, এরা ব্রিটিশ বিরোধী আন্দোলন টন্দ করেছে, মহিলারা এগিয়ে এসেছিল, মুসলমান মহিলা আজকে মুসলমান মহিলা হিসেবে নুনা জুর, উনি মুসলমান মুসলিম মেয়ে মহিলা, উনি সিটি মহিলা আওয়ামী লীগে ছিল। মানে রাজনীতিতে আমি সফল বলবো এটাই, আমরা 69 গণ আন্দোলন করেছি, অসহযোগ আন্দোলন, গণ আন্দোলন, 70 নির্বাচনে সঙ্গে দিয়ে ইয়ে করেছি, নির্দেশে আমাদেরকে যখনই কেন্দ্র থেকে যা বলা হয়েছে আমরা পালন করেছি। রাজপথে তো আপনারা অনেক স্লোগান দিয়েছেন তাদের জন্য পথটা সোজা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নারীদের জন্য এত বেশি সুযোগ সুবিধা, পড়া বলেন, পড়ালেখা বলেন, কাজ, বিশেষ করে নারীরা প্রশাসনে বিশেষভাবে আসছে, নারীরা উপযুক্ত হয়ে প্রশাসনে এসছে, উপযুক্ত ছিল প্রশাসন পথ পায়নি, তারা আসতে পারেনি। এই এই সুযোগটা আমাদের প্রধানমন্ত্রী করে দিয়েছেন, তারপরে বিভিন্ন যে ভাতা ভাতা দিয়ে যে নারীদেরকে সম্মানিত করেছেন, যা তারা আজকে বেকার না বা কারো বলগ্রহ না, তারা ইয়ে পায়, এটাও তো একটা নারীদের চেতনা, নারী স্বাধীনতার একটা অংশ। নারীরা আজকে আসতে পেরেছে, পারছে কথা বলতে পারছে, বাইরে আসতে পারছে,
এই বাধা টাধাগুলো তো আমরা পেরিয়ে এসেছি। ওইটা ওইখানেই আমার দুঃখ যে নারীরা সুযোগ পাচ্ছে না, তারা নিগৃহীত হচ্ছে। এই নিগৃহীত উত্তরণের উপায় কি আপনার দৃষ্টিতে? এই তো যত শিক্ষিত হবে, যত বেশি শিক্ষিত হবে, যত বেশি অধিকার সচেতন হবে, প্ল্যাটফর্ম দরকার, ঐক্যবদ্ধতা দরকার। একটা নারীর উপর যখন অত্যাচার নেমে আসবে, সব নারীর তখন তার পাশে থাকতে হবে। আমরা যারা সমাজে নেতৃত্ব দিচ্ছি, আমাদেরকে আগে যাইতে হবে, আর তাকে সেন্টার দিতে হবে। আমরা দিয়েছি কিন্তু নারী, যখন যুদ্ধের সময় যখন নারীরা নির্যাতিত নারীরা ছিল, বঙ্গবন্ধু নির্দেশে কিন্তু আমরা নারী পুনর্বাসন বোর্ড যেটা হয়েছিল, নারী পুনর্বাসন, ওইসব নারীদের কিন্তু ওখানেই আমরা স্থান দিয়েছি, দিয়েছে আমাদের বঙ্গবন্ধু, আমরা দেখভাল করেছি আর কি, তাদেরকে আমরা সাহচর্য দিয়েছি, এ দিয়েছি। যেমন আপনি বলছিলেন যে আসলে এখন নারীরা অনেক এগিয়েছে, বা আপনাদের সময় কি পথটা এত সহজ ছিল না? না, অত সহজ ছিল না, মোটেই সহজ ছিল না। বললাম না, নাইন ওর্থে বিয়ে দিয়ে দেয়, এইটার মেয়েকে বিয়ে দিয়ে দেয়, বাল্য বিবাহের মতো। এখন শুনলেও তো হাসবে সবাই এখন। আচ্ছা, তো এখন তো সেই প্রবণতা তো চলে গেছে। এখন নারীরা এখন এটা হচ্ছে তাদেরকে লেখাপড়া করতে, তাদেরকে লেখাপড়ার সুযোগ দিতে। মানে তাহলে নারী এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হচ্ছে যে শিক্ষা গ্রহণ, শিক্ষা, 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 পারিবারিক পারিবারিক সহযোগিতা। পরিবারে যিনি প্রধান তাকে এটা বুঝতে হবে যে ছেলে মেয়ে উভয়কেই লেখাপড়া শিখতে হবে। মেয়ে কম ছেলে বেশি, ছেলেদেরকে যে প্রাধান্যটা আগে দিছে পরিবারে, খাওয়া বলেন, পড়া বলেন, কাপড় পড়া বলেন, সব ছেলেদের বেশি দিত, মেয়েদেরকে এত গ্রাহ্য করতো না। পরের বাড়ি চলে যাবে, ওর আবার কী দিই, ও বিয়ে দিয়ে দিব, ওর আবার এত কী দিছ আমাদেরকে, আমরা শ্বশুরের এরকম পয়সা মিলে উঠতে পারছি, নাহলে তো আমাকে কারো না কারো ঋণী হয়ে বন্ধু বন্ধু হয়ে থাকতে হতো। বেগম সাবেয়ন মোসা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সিটিজেন নিউজের ফ্যামিলি যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ।